হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে ইংল্যান্ডে আসার পরে কিভাবে আপনি হচ্ছে এখানে পেয়ার হতে পারবেন, মানে কিভাবে এখানে পার্মানেন্ট রেসিডেন্সশিপ পাবেন। তো আমি আজকে আপনাদেরকে তিনটা বিষয় জানাবো। তো তিনটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার আগে আমি একটা কয়েকটা কোয়েশ্চেনে আনসার দিতে চাই। তো আপনারা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেছেন যে কিভাবে যাব কিভাবে যাব। আমি আমাদের ভিডিও লিস্টে চেক করবেন আমরা কিভাবে এসেছি, কি কি প্রসেস করেছি। তো সেখানে ভিডিওগুলো আগে চেক করার পরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবেন। আর অনেকেই কোশ্চেন করেছেন নিড হেল্প। আচ্ছা, নিড হেল্পের পরে আর কিছু লিখেন না, অবশ্যই আগে লিখবেন যে যে ভাই আমি এই বিষয়টা যে জানার জন্য আপনাদের কাছে একটু হেল্প দরকার, যে আপনারা যদি একটু আমাদেরকে একটু সাজেশন দিতেন খুব ভালো হতো। এটা সত্যি কথা, বিদেশ থেকে আসার আগে অনেকে সাজেশন পায় না। তো আমাদের যে অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আপনাদেরকে বলতেছি কি কি উপায়ে আপনারা পিআর হতে পারবেন এদেশে আসার পরে। প্রথমত হচ্ছে আপনি এক কাজ করবেন, পিআর হতে গেলে আপনাকে হচ্ছে এখানে এদেশে এসে পড়াশোনা করতে হবে। এখন হচ্ছে এদেশে যদি এক নম্বর ওয়াইটা হচ্ছে 10 বছর থাকতে হবে। 10 বছর যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি এদেশে পিআর হতে পারবেন। আচ্ছা, 10 বছর কীভাবে কন্টিনিউ করবেন সেটা বলিনি। সেটা হচ্ছে আপনি প্রথমত হচ্ছে যদি ব্যাচেলর করতে আসেন, ব্যাচেলর হলে 3 বছর, তারপরে মাস্টার্স হচ্ছে আপনার ধরেন মাস্টার্স হচ্ছে এক বছর আছে, অনেকে 2 বছর আছে, ধরলাম 2 বছর। আর পিএসডাব্লিউ হচ্ছে এখন 2 বছরের, তাহলে কয় বছর, 8 বছর হয়ে গেল। আর মানে আরেকটা মাস্টার্স করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা মাস্টার্স করলে আপনার এখানে 10 বছর হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আপনি এভাবে করলে আপনি এখানে 10 বছর কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপরে যারা মাস্টার্সে আসবেন, মাস্টার্সে 10 বছর কীভাবে কন্টিনিউ করবেন, মাস্টার্সে 10 বছর কন্টিনিউ করা একটু টাফ আছে। তো মাস্টার্সে 2 বছরের যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে 2 বছর পিএসডাব্লিউ, তাহলে 4 বছর হয়ে গেল। তারপরে মনে করেন 4 বছর পরে আপনি যদি পারেন আরেকটা মাস্টার্স করবেন, তবে অবশ্যই একটু এখানে কঠিন আছে আরেকটা মাস্টার্স করার, লেভেল 7 একইবারে 2 বার লেভেল 7 করা যায় না। তারপর অনেক সময় করা যায়, তাহলে 6 বছর। আর পিএইচডি করতে হবে অনেক, অবশ্যই পিএইচডি ছাড়া হবে না। আর আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি হচ্ছে 5 বছর, এটা 2 নম্বর, 5 বছরের ভিতরে কীভাবে হচ্ছে পিআর হবেন। 5 বছরের ভিতরে হচ্ছে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করার পরে আপনি যদি একটা পিএসডাব্লিউ থাকাকালীন সময় একটা জব পেয়ে যান 70 পয়েন্ট অর্জন করার পরে, 70 পয়েন্ট অর্জন করার, এটা 70 পয়েন্টের জন্য আমি আলাদা একটা ভিডিও করব কীভাবে 70 পয়েন্ট অর্জন করবেন। তো 5 বছর পরে আপনি স্কিল জব পেয়ে গেলে অথবা যদি স্পন্সরশিপ জব পেয়ে যান TR2 ভিসা, তাহলে আপনার ওইখানে ওইটার সাথে আপনি যখন আপনার 70 পয়েন্ট হয়ে যাবে তখনই আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই দেশে এখন নতুন ইমিগ্রেশন সিস্টেম হয়েছে, 70 পয়েন্টস ইমিগ্রেশন একটা বেস নতুন রুলস করেছে ওটার জন্য। তো আপনি 5 বছরের ভিতরে আপনি একটা এখানে এই দেশে সেটেল হয়ে যেতে পারবেন। লাস্ট যে বিষয়টা, লাস্ট 3 নম্বর যে ওয়েটা, 3 নম্বর ওয়েটা অনেকেই বলে অনেক ইজি, আসলে অনেক ইজি না, একটু হার্ড আছে। অনেকেই এখানে আসার পরে বেবি নেয়, বেবির পারপাসে আপনাকে 7 বছর এই দেশে কন্টিনিউ করতে হবে। 7 বছর কন্টিনিউ করার পরে আপনি এই দেশে বেবির পারপাসে আপনি হলো এই বেবি এখানে জন্মগ্রহণ করতে হবে। তাহলে বেবি যদি এখানে 7 বছর স্টে করে তাহলে আপনার বেবির পারপাসে আপনারা দুজনেই হচ্ছে এখানে পারমানেন্ট হতে পারবে। তো আমি মনে করি যে এই তিনটা বিষয়ের ভিতরে আমার কাছে মনে হয়েছে যারা ব্যাচেলর করতে আসবে তাদের জন্য হচ্ছে সবথেকে সহজ ভালো, যে সে 10 বছর কন্টিনিউ করা তার জন্য খুবই সহজ। কিন্তু ব্যাচেলর করতে এসে অনেক টাকা খরচ হবে এদেশে, সত্যি কথা এটা। আর বেবির জন্য যেটা বললাম, বেবির জন্য যদি 7 বছর থাকতেই পারেন তাহলে আপনি নিজেই তো এমনি থাকেন, বেবির 3 বছর তো এমনিতেই থাকা যায়। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। বাই বাই।